জগমোহন সতীশের জ্যাঠা। তিনি তখনকার কালে নামজাদা নাস্তিক। তিনি ঈশ্বরে অবিশ্বাস করিতেন বলিলে কম বলা হয়, তিনি না ঈশ্বরে বিশ্বাস করিতেন। যুদ্ধজাহাজের কাপ্তেনের যেমন জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানোই বড় ব্যবসা, তেমনি যেখানে সুবিধা সেইখানে আস্তিক্য ধর্মকে ডুবাইয়া দেওয়াই জগমোহনের ধর্ম ছিল। ঈশ্বর বিশ্বাসের সঙ্গে তিনি এই পদ্ধতিতে তর্ক করিতেন, ঈশ্বর যদি থাকে তবে আমার বুদ্ধি তাঁরই দেওয়া, সেই বুদ্ধি বলছে ঈশ্বর নেই, অতএব ঈশ্বর বলছেন ঈশ্বর নেই, আর তোমরা তার মুখের ওপর জবাব দিয়ে বলছ ঈশ্বর আছেন। এই পাপেই শাস্তিস্বরূপ 33 কোটি দেবতা তোমাদের দুই কান ধরে জরিমানা আদায় করছেন। বালক বয়সে জগমোহনের বিবাহ হইয়াছিল। যৌবনকালে যখন তার স্ত্রী মারা যান, তার পূর্বেই তিনি ম্যালথাস পড়িয়াছিলেন, আর বিবাহ করেন নাই। তার ছোট ভাই হরিমোহন ছিলেন শচীশের পিতা। তিনি তার বড় ভাইয়ের এমনই উল্টা প্রকৃতি যে সে কথা লিখিতে গেলে গল্প সাজানো বলিয়া লোক সন্দেহ করিবে। তিনি যে তিন ভুবনের সমস্ত ঠাকুর দেবতার বিশেষ জিম্মায়, এ তিনি কখনো ভুলিতেন না। কেবল ঠাকুর দেবতা নয়, সংসারে যেখানে যার কাছে যে পরিমাণে সুবিধা পাওয়া যায় তাকে তিনি সেই পরিমাণেই মানিয়া চলিতেন। থানার দারোগা, ধনী প্রতিবেশী, উচ্চ পদে রাজপুরুষ, খবরের কাগজের সম্পাদক, সকলকে যথোচিত ভয় ভক্তি করিতেন, গো ব্রাহ্মণের তো কথাই নাই। জগমোহনের ভয় ছিল ঠিক উল্টো। কাহারো কাছে তিনি লেশমাত্র সুবিধা প্রত্যাশা করেন এমন সন্দেহ মাত্র পাছে কারো মনে আসে, এই ভয়ে ক্ষমতাশালী লোকদিগকে তিনি দূরে রাখিয়া চলিতেন। তিনি যে দেবতা মানিতেন না, তার মধ্যেও তার ওই ভাবটা ছিল। লৌকিক বা অলৌকিক কোনো শক্তির কাছে তিনি হাত জোর করিতে নারাজ। যথাকালে অর্থাৎ যথাকালের অনেক পূর্বে হরিমোহনের বিবাহ হইয়া গেল। তিন মেয়ে ও তিন ছেলের পরে শচীশের জন্ম। হরিমোহন তার বড় ছেলে পুরন্দরকে স্নেহে রসে একেবারে গলাইয়া দিয়াছেন। পড়াশোনা কিছু তার হইলই না, সকাল সকাল বিবাহ হইয়া গেল। এবং সেই বিবাহের চতুষ্সীমানার মধ্যে কেহই তাহাকে ধরিয়া রাখিতে পারিল না। হরিমোহনের পুত্রবধূ ইহাতে উদ্যমের সহিত আপত্তি প্রকাশ করিল এবং হরিমোহন তার পুত্রবধূর ওপর অত্যন্ত রাগ করিয়া বলিতেন, ঘরে তার উৎপাতেই তার ছেলেকে বাহিরে সান্ত্বনার পথ খুঁজিতে হইতেছে। এই সকল কাণ্ড দেখিয়াই পিতৃ স্নেহের বিষম বিপত্তি হইতে শচীশকে বাঁচাইবার জন্য জগমোহন তাহাকে নিজের কাজ হইতে একটুও ছাড়া করিলেন না। শচীশ দেখিতে দেখিতে অল্প বয়সেই ইংরাজি লেখা পড়ায় পাকা হইয়া উঠিল, কিন্তু সেইখানেই তো থামিল না। তার মগজের মধ্যে নীল বেন্থামের অগ্নিকাণ্ড ঘটিয়া সে যেন নাস্তিকতার মশালের মতো জ্বলিতে লাগিল। জগমোহন শচীশের সঙ্গে এমন চালে চলিতেন যেন সে তাহার সমবয়সী। এমন সকল বিষয়ে শচীশের সঙ্গে জগমোহন আলোচনা করিতেন যাহা লোকে সচরাচর চাপা দিয়া থাকে। এই লইয়া কেহ আপত্তি করিলে তিনি বলিতেন, বলতার বাসা ভেঙে দিয়েই বলতা তাড়াতে হয়। তেমনি এসব কথা লজ্জা করাটা ভেঙে দিলে লজ্জার কারণটা খেদানো যায়। শচীনের মন থেকে আমি লজ্জার বাসাটাই ভেঙে দিচ্ছি। জগমোহনের নাস্তিক ধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা। তিনি শচীশকে বলতেন, দেখ বাবা, আমরা নাস্তিক,
সেই গুমরে একেবারে নিষ্কলঙ্ক নির্মল হতে হবে। আমরা কিছুকে মানি না বলে আমাদের নিজেকে মানবার জোরটা বেশি। প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধনের প্রধান চেলা ছিল তার সতীশ। পাড়ায় চামড়ার গোটা কয়েক বড় আড়ত, সেখানকার যত মুসলমান ব্যাপারী এবং চামারতে লইয়া দেখায় ভাইপোই মিলিয়া এমনই ঘনিষ্ঠ রকমের হিতানুষ্ঠানে লাগিয়া গেলেন যে হরিমোহনের ফোটাতিলক আগুনের শিখার মতো জ্বলিয়া তার মগজের মধ্যে লঙ্কাকাণ্ড ঘটাইবার জো করিল। দাদার কাছে শাস্ত্র বা আচারের দোহাই পারিলে উল্টা ফল হইবে, এই জন্য তার কাছে তিনি পৈতৃক সম্পত্তির অন্যায় অপব্যয় নালিশ তুলিলেন। দাদা বুঝিলেন, দেখো তুমি পেট মোটা পুরুষ পাণ্ডার পেছনে যে টাকাটা খরচ করেছ, আমার খরচের মাত্রা আগে সেই পর্যন্ত উঠুক, তারপরে তোমার সঙ্গে বোঝাপড়া হবে। বাড়ির লোক একদিন দেখিল বাড়ির যে মহলে জগমোহন থাকেন সেই দিকে একটা বৃহৎ ভোজের আয়োজন হইতেছে, তার পাচক এবং পরিবেশকের দল সব মুসলমান। হরিমোহন রাগে অস্থির হইয়া শচীশকে ডাকিয়া বলিলেন, তুই নাকি তোর যত চামার বাবাদের ডেকে এ বাড়িতে আজ খাওয়াবি? শচীশ কহিল, আমার সম্বল থাকলে খাওয়াতাম, কিন্তু আমার তো পয়সা নেই, জ্যাঠামশাই ওদের নেমন্তন্ন করেছেন। পুরন্দর রাগিয়া ছটফট করিয়া বেড়াইতেছিল, সে বলিতেছিল, আচ্ছা কেমন করে ওরা এ বাড়িতে আসে খায় আমি দেখব। হরিমোহন দাদার কাছে আপত্তি জানাইলে জগমোহন কহিলেন, তোমার ঠাকুরের ভোগ তুমি রোজ দিচ্ছ, আমি কিচ্ছু কথা কই না, আমার ঠাকুরের ভোগ আমি একদিন দিব, এতে বাধা দিও না। তোমার ঠাকুর? হ্যাঁ আমার ঠাকুর। তুমি কি ব্রাহ্ম হয়েছ? ব্রাহ্মরা নিরাকার মানে, তাদের চোখে দেখা যায় না। তোমরা সাকারকে মানো, তাকে কানে শোনা যায় না। আমরা সজীবকে মানি, তাকে কানে শোনা যায়, চোখে দেখা যায়, তাকে বিশ্বাস না করে থাকা যায় না। তোমার এই চামার মুসলমান দেবতা? হ্যাঁ আমার এই চামার মুসলমান দেবতা। এদের আশ্চর্য ক্ষমতা প্রত্যক্ষ করবে এরকম, তাদের সামনে তুমি ভোগের সামগ্রী ধরো, তারা অনায়াসে সেটা হাতে করে খেয়ে ফেলবে। তোমার কোনো দেবতা সেটা পারে না। আমি সেই আশ্চর্য রহস্য দেখতে ভালোবাসি, তাই আমার ঠাকুরকে আমার ঘরে ডেকে এনেছি। দেবতাকে দেখবার চোখ যদি তোমার অন্ধ না হতো তাহলে তুমিও খুশি হতে। পুরন্দর তার জ্যাঠার কাছে গিয়া খুব চড়া গলায় কড়া কড়া কথা বলিল এবং জানাইল, জ্যাঠামশাই আজ আমি একটা ভীষণ কাণ্ড করব। জগমোহন হাসিয়া কহিলেন, ওরে বাঁদর, আমার দেবতা যে কত বড় জাগ্রত দেবতা তা তাদের গায়ে হাত দিলেই বুঝবি, আমাকে কিচ্ছুটি করতে হবে না। পুরন্দর যতই বুক ফুলাইয়া বেড়া সে তার বাবার চেয়েও ভীতু, যেখানে তার আবদার সেখানেই তার চোখ। মুসলমান প্রতিবেশীদের ঘাটাইতে সে সাহস করিল না, শচীশকে আসিয়া গালি দিল। শচীশ তার আশ্চর্য দুই চক্ষু দাদার মুখের দিকে তুলিয়া চাহিয়া রহিল, একটি কথাও বলিল না। সেই দিনকার ভোজ নির্বিঘ্নে চুকিয়া গেল। এইবার হরিমোহন দাদার সঙ্গে কোমর বাঁধিয়া লাগিলেন, অধিক কৌশল করিতে হইল না। জগমোহন আদালতে স্পষ্টই কবুল করিলেন, তিনি দেব দেবী মানেন না, খাদ্য অখাদ্য বিচার করেন না, মুসলমান ব্রহ্মার কোনখান হইতে জন্মিয়াছে তাহা তিনি জানেন না, এবং তাহাদের সঙ্গে তার খাওয়া দাওয়া চলার কোনো বাধা নাই।
মুন্সেফ জগমোহনকে সেবায়েত পদের অযোগ্য বলিয়া রায় দিলেন। দুই ভাইয়ে ভাগাভাগি হইয়া কলিকাতার ভদ্রাসন বাতির মাঝামাঝি প্রাচীর উঠিয়া গেল। হরিমোহন নিশ্চয় থাউরাইয়াছিলেন, তার ছেলে এবার নিঃস্ব জগমোহনকে ছাড়িয়া অন্তত আহারের গন্ধে তার সোনার ফাঁচাকলের মধ্যে ধরা দিবে। কিন্তু বাপের ধর্মবুদ্ধি ও কর্মবুদ্ধি কোনোটাই পায় নাই শচীশ তার পরিচয় দিল। সে তার জ্যাঠার সঙ্গেই রহিয়া গেল। হরিমোহন লোকের কাছে রটাইতে লাগিলেন যে শচীশকে আটকাইয়া জগমোহন নিজের অন্য বস্ত্রের সংস্থান করিবার কৌশল খেলিতেছে। কথাটা বন্ধু পরম্পরায় জগমোহনের কানে যখন পৌঁছিল তখন তিনি একেবারে চমকিয়া উঠেন। এমন কথা যে উঠিতে পারে তাহা তিনি ভাবেন নাই বলিয়া নিজেকে নির্বোধ বলিয়া ধিক্কার দিলেন। শচীশকে বলিলেন, গুড বাই শচীশ। শচীশ বুঝিল যে বেদনা হইতে জগমোহন এই বিদায় বাণী উচ্চারণ করিয়াছেন তার উপরে আর কথা চলিবে না। আজ 18 বৎসর আজন্মকালের নিরবচ্ছিন্ন সংস্রব হইতে শচীশকে বিদায় লইতে হইল। শচীশ যখন তার বাক্স বিছানা গাড়ির মাথায় চাপাইয়া দিয়া তার কাজ হইতে চলিয়া গেল, জগমোহন দরজা বন্ধ করিয়া তার ঘরের মধ্যে মেঝের ওপর শুইয়া পড়িলেন। সন্ধ্যা হইয়া গেল, তার পুরাতন চাকর ঘরে আলো দিবার জন্য দরজায় ঘা দিল, তিনি সাড়া দিলেন না। বাড়ির যে বিভাগে তার বাপ থাকে শচীশ সেদিকে গেল না, সে তার এক বন্ধুর মেসে গিয়া উঠিল। নিজের ছেড়ে যে কেমন করিয়া এমন পর হইয়া যাইতে পারে তাহা স্মরণ করিয়া হরিমোহন বারংবার অশ্রুপাত করিতে লাগিলেন। তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। শচীশ প্রাইভেট টিউশনই লইল এবং জগমোহন একটা এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টারি জোগাড় করিলেন। হরিমোহন এবং পুরন্দর এই দুই নাস্তিক শিক্ষকের হাত হইতে ভদ্রঘরের ছেলেদিগকে বাঁচাইবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। কিছুকাল পরে শচীশ একদিন দোতলায় জগমোহনের পরিবার ঘরে আসিয়া উপস্থিত। ইহাদের মধ্যে প্রণাম করিবার চল ছিল না। জগমোহন শচীশকে আলিঙ্গন করিয়া চৌকিতে বসাইলেন, বলিলেন, খবর কি? একটা বিশেষ খবর ছিল। ননিবালা একটা মেয়ে তার বিধবা মায়ের সঙ্গে তার মামার বাড়িতে আশ্রয় নিয়েছিল। যতদিন তার মা বেঁচে ছিল কোনো বিপদ ঘটেনি, অল্পদিন হলো মা মারা গেছে। মামা তো ভাইগুলো খুব দুশ্চরিত্র, তাদেরই এক বন্ধু ননিবালাকে তার আশ্রয় থেকে বের করে নিয়ে গিয়েছিল। কিছুদিন বাদে ননির ওপরে তার সন্দেহ হতে থাকে এবং সেই ঈর্ষায় তাকে অপমানের এক শেষ করে। আমি যে বাড়িতে মাস্টারি করি তার পাশের বাড়িতে এই কাণ্ড। জ্যাঠামশাই, আমি এই হতভাগিনীকে উদ্ধার করতে চাই, কিন্তু ননির না আছে অর্থ না আছে ভদ্র, তাই আমি আপনার কাছে এসেছি। এদিকে মেয়েটির সন্তান সম্ভাবনা। জগমোহন তো একেবারে আগুন, সেই পুরুষটাকে পাইলে এখনই তার মাথা গুঁড়া করিয়া দেন এমনি তার ভাব। তিনি এসব ব্যাপারে শান্ত হইয়া সকল দিক চিন্তা করিবার লোক নন। একেবারে বলিয়া বসিলেন, তো বেশ তো, আমার লাইব্রেরি ঘর খালি আছে, সেইখানে আমি তাকে থাকতে দেব। লাইব্রেরি ঘর? কিন্তু বইগুলো? যতদিন কাজ জোটে নাই কিছু কিছু বই বিক্রি করিয়া জগমোহন দিন চালাইয়াছেন। এখন অল্প যা বই বাকি আছে তা শোবার ঘরেই ধরিবে। জগমোহন বলিবেন, মেয়েটিকে এখনই নিয়ে এস। তাকে এনেছি, সে নিচের ঘরে বসে আছে। জগমোহন নামিয়া আসিয়া দেখিলেন সিঁড়ির পাশের ঘরে একখানা কাপড়ের পুটুলির মতো
জড়সড় হইয়া মেয়েটি এক কোণে মাটির উপর বসিয়া আছে। জগমোহন ঝড়ের মতো ঘরের মধ্যে ঠুকিয়া তার মেঘ গম্ভীর গলায় বলিয়া উঠিলেন, এসো আমার মা, এসো, ধুলায় কেন বসে? মেয়েটি মুখের উপর আঁচল চাপিয়া ধরিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। জগমোহনের চোখে সহজে জল আসে না, তাঁর চোখ ছলছল করিয়া উঠিল। তিনি শচীশকে বলিলেন, শচীশ, এই মেয়েটার লজ্জা, যে লজ্জা সে বহন করছে সেটা আমার লজ্জা, তোর লজ্জা। হা হা হা, ওর উপরে এত বড় বোঝা কে চাপিয়েছে রে? মা, আমার কাছে তোমার লজ্জা খাটবে না। আমাকে আমার স্কুলের ছেলেরা পাগলা জগাই বলতো, আজও আমি সেই পাগল আছি বলিয়া জগমোহন নিঃসংকোচে মেয়েটির দুই হাত ধরিয়া মাটি হইতে তাহাকে দাঁড় করাইলেন। মাথার ওপর থেকে ঘুমটা খসিয়া পড়িল। মানুষ যে মানুষের কতখানি পরিপূর্ণরূপে গ্রহণ করিলেন কি করিয়া? জগমোহন জানিতেন এইবার আর একটা মস্ত নিন্দার পালা আসিতেছে। ননিও তাহা বুঝিত এবং সেজন্য তার ভয়ের অন্ত ছিল না। জগমোহন বাড়ির যে অংশে থাকেন ভাগ হইবার পর হইতে পুরন্দর তার ছায়া মারায় নাই। সে প্রতীক্ষা করিল, মেয়েটাকে আগে পাড়া থেকে তাড়াব, তারপর অন্য কথা। জগমোহন যখন স্কুলে যাইতেন তখন তার বাড়ির মধ্যে প্রবেশ করিবার সকল রাস্তাই বেশ ভালো করিয়া বন্ধ সন্ধ করিয়া যাইতেন এবং যখন একটুমাত্র ছুটির সুবিধা পাইতেন একবার করিয়া দেখিয়া যাইতে ছাড়িতেন না। একদিন দুপুর বেলায় পুরন্দর নিজের ছাদের পাঁচিলের ওপরে মই লাগাইয়া জগমোহনের অংশে লাফ দিয়া পড়িল। তখন আহারের পর ননিবালা তার ঘরে শুইয়া ঘুমাইতেছিল, দরজাটা খোলাই ছিল। পুরন্দর ঘরে ঢুকিয়া নিদ্রিত ননিকে দেখিয়া বিস্ময়ে এবং রাগে উচ্চিয়া উঠিয়া বলিল, তাই বটে, তুই এখানে? জাগিয়া উঠিয়া পুরন্দরকে দেখিয়া ননির মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। সে পলাইবে কিংবা একটি কথা বলিবে এমন শক্তি তার রহিল না। পুরন্দর রাগে কাঁপিতে কাঁপিতে ডাকিল, ননি! এমন সময় জগমোহন পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিয়া চিৎকার করিলে, বেরো, আমার ঘর থেকে বেরো! পুরন্দর ক্রুদ্ধ বিড়ালের মতো ফুলিতে লাগিল। জগমোহন কহিলে, যদি না যাও আমি পুলিশ ডাকব। পুরন্দর একবার ননির দিকে অগ্নি কটাক্ষ ফেলিয়া চলিয়া গেল। ননী মূর্ছিত হইয়া পড়িল। জগমোহন বুঝিলেন ব্যাপারটা কি। তিনি শচীশকে ডাকিয়া প্রশ্ন করিয়া বুঝিলেন শচীশ জানিত পুরন্দরই ননিকে নষ্ট করিয়াছে, পাছে তিনি রাগ করিয়া গোলযোগ করেন সেই জন্য তাকে কিছু বলে নাই। শচীশ মনে জানিত কলিকাতা শহরে আর কোথাও পুরন্দরের উৎপাত হইতে ননির নিস্তার নাই, একমাত্র জ্যাঠার বাড়িতে সে কখনো পারতপক্ষে পদার্পণ করিবে না। ননি একটা ভয়ের হাওয়ায় কয়েকদিন যেন বাঁশপাতার মতো কাঁপিতে লাগিল।
পরে একটি মৃত সন্তান প্রসব করিল। পুরন্দর একদিন লাঠি মারিয়া ননিকে অর্ধরাত্রে বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছিল। তারপরে অনেক খোঁজ করিয়া তাহাকে পায় নাই। এমন সময় জ্যাঠার বাড়িতে তাহাকে দেখিয়া ঈর্ষার আগুনে তার পা হইতে মাথা পর্যন্ত জ্বলিতে লাগিল। তার মনে হইল, একে তো শচীশ নিজের ভোগের জন্য ননিকে তার হাত হইতে ছাড়াইয়া লইয়াছে, তার উপর পুরন্দরকে বিশেষভাবে অপমান করিবার জন্য তাহাকে একেবারে তার বাড়ির পাশেই রাখিয়াছে, এ তো কোনো মতেই সহ্য করিবার নয়। ননি দিনে দিনে ম্লান হইয়া যেন ছায়ার মূর্তি হইয়া মিলিয়া যাইবার উপক্রম করিতেছে। তখন খ্রিস্টমাসের ছুটি পড়েছে। জগমোহন এক মুহূর্ত ননিকে ছাড়িয়া বাহিরে যান। একদিন সন্ধ্যার সময় তিনি তাকে স্কটের একটা গল্প বাংলা করিয়া পড়িয়া শোনাইতেছিলেন। এমন সময় ঘরের মধ্যে পুরন্দর আর একজন যুবককে লইয়া ঝড়ের মতো প্রবেশ করিল। তিনি যখন পুলিশ ডাকিবার উপক্রম করিতেছেন, সেই সময় যুবকটি বলিল, মশাই আমি ননির ভাই, আমি ওকে নিয়ে যেতে এসেছি। জগমোহন তার কোনো উত্তর না করিয়া পুরন্দরকে ঘাড়ে ধরিয়া ঠেলিতে ঠেলিতে সিঁড়ির কাজ পর্যন্ত লইয়া গিয়া এক ধাক্কায় নিচের দিকে রওনা করিয়া দিল। অন্য যুবকটিকে বলিলেন, পাষণ্ড, লজ্জা নেই তোমার? ননিকে রক্ষা করবার সময় তুমি কেউ না, আর সর্বনাশ করবার বেলায় তুমি ননির ভাই। আচ্ছা মশাই, আজকে চলে যাচ্ছি, পরে যেদিন আসব পুলিশ নিয়ে বোনকে এখান থেকে নিয়ে যাব। ননি মনে মনে বলিতে লাগিল, ধরণী দ্বিধা হব, জগমোহন শচীশকে ডাকিয়া বলিলেন, দেখ ননিকে নিয়ে আমি পশ্চিমে কোনো একটা শহরে চলে যাই, সেখানে না হয় কিছু জুটিয়ে নেব। এখানে যেরকম উৎপাত আরম্ভ হয়েছে, এখানে থাকলে মেয়েটার বাঁচবে না। দাদা যখন লেগেছেন তখন যেখানে যা উৎপাত সঙ্গে সঙ্গে চলবে। তবে উপায়? উপায় আছে জ্যাঠামশাই, আমি ননিকে বিয়ে করব। তুই? তুই বিয়ে করবি? হ্যাঁ, সিভিল বিয়ের আইন মতে। জগমোহন শচীশকে বুকে চাপিয়া ধরিলেন, তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এমন অশ্রুপাত তার বয়সে আর কখনো তিনি করেন নাই। বাড়ি বিভাগের পর হরিমোহন একদিনও জগমোহনকে দেখিতে আসেন নাই। সেদিন খুস্কো খুস্কো আলুথালু হইয়া আসিয়া উপস্থিত। দাদা, এ কি সর্বনাশের কথা শুনছি? সর্বনাশের কথাই ছিল, এখন সেটার থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে। দাদা, শচীশ তোমার ছেলের মতো, তার সঙ্গে তুমি ওই পতিতা মেয়েটার বিয়ে দেবে? শচীশকে আমি আমার ছেলের মতো করেই মানুষ করেছি, আজ তা আমার সার্থক হয়েছে, সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। দাদা দাদা, আমি তোমার কাছে হার মানছি, আমার আয়ের অর্ধেক অংশ আমি তোমার নামে এখনই লিখে দিচ্ছি, আমার উপরে এমন ভয়ানক শোধ তুমি নিও না। জগমোহন চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, বটে, তুমি তোমার এত পাতের অর্ধেক আমাকে দিয়ে কুকুর ভুলাতে এসেছ? আমি তোমার মতো ধার্মিক নই, আমি নাস্তিক, সে কথা মনে রেখো। আমি রাগের শোধও নিই না, আবার অনুগ্রহের ভিক্ষাও নিই না। হরিমোহন শচীশের মেসে গিয়া উপস্থিত হইলেন। তাহাকে নিভৃতে ডাকিয়া লইয়া কহিলেন, কি শুনি, তোর কি মর পাড়ার জায়গা জুটল না, এমন করে কুলের কলঙ্ক দিতে বসি? কুলের কলঙ্ক মোজবার জন্যই আমার এই চেষ্টা, না হলে বিয়ে করবার শখ আমার নেই। তোর কি ধর্ম কেন একটুও নেই? ওই মেয়েটা তোর দাদার বউয়ের মতো, ওকে তুই? শচীশ বাধা দিয়া বলিয়া উঠিল, মেয়ের মতো বউয়ের মতো এমন কথা মুখে উচ্চ
উচ্চারণ করিবেন না। ইহার পরে হরিমোহন যা মুখে আসল তাই বলিয়া শচীশকে গাল পাড়িতে লাগিলেন। শচীশ কোনো উত্তর করিল না। শচীশ এতদিন ননিকে এড়াইয়া চলিত, একলা তো একদিনও দেখা হয় নাই, তার সঙ্গে দুটা কথা হইয়াছে কিনা সন্দেহ। বিবাহের কথা যখন পাকাপাকি ঠিক হইয়া গেছে তখন জগমোহন শচীশকে বলিলেন, দেখ বিয়ের আগে নিরালায় একদিন ননির সঙ্গে ভালো করে একটু কথাবার্তা বলে নে, একবার দুজনের মন জানাজানি হওয়াটা দরকার। শচীশ রাজি হইল। জগমোহন দিন ঠিক করিয়া দিলেন। ননিকে বলিলেন, মা আমার মনের মতো করে কিন্তু আজকে সাজতে হবে তোমাকে। ননি লজ্জায় মুখ নিচু করলে। না মা, লজ্জা করলে চলবে না, আমার বড় সাজ, আজ তোমার সাজ দেখো, আমার এই সাজ তোমাকে পূরণ করতেই হবে। এই বলিয়া চুমকি দেওয়া বেনারসি শাড়ি জামা ওড়না যা তিনি নিজে পছন্দ করিয়া কিনিয়া আনিয়াছিলেন ননির হাতে দিলেন। ননি গড় হইয়া পায়ের ধুলা লইয়া তাহাকে প্রণাম করিল। তিনি ব্যস্ত হইয়া পা সরাইয়া লইয়া কহিলেন, এতদিনে তবু তোমার ভক্তি ঘোচাতে পারলাম না। আচ্ছা আমি না হয় বয়সে বড়, কিন্তু মা তুমি যে মা বলে আমার চেয়ে বড়। এই বলিয়া তাহার মস্তক চুম্বন করিয়া কহিলেন, ভবতোষের বাড়ি আজ আমার নেমন্তন্ন আছে, আমার ফিরতে একটু রাত হবে। বাবা তুমি আজ আমাকে আশীর্বাদ করো। মা আমি স্পষ্ট দেখছি এই বুড়ো বয়সে তুমি এই নাস্তিককে আস্তিক করে তুলবেই। আমি আশীর্বাদের সিকি পয়সা বিশ্বাস করি না, কিন্তু তোমার ওই মুখখানি দেখলে আমার আশীর্বাদ করতে ইচ্ছে করে। বলিয়া চিবুক ধরিয়া ননির মুখটি তুলিয়া কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়া রহিলেন। ননির দুই চক্ষু দিয়া অবিরল জল গড়াইতে লাগিল। সন্ধ্যার সময় ভবতোষের বাড়ি লোক ছুটিয়া গিয়া জগমোহনকে ডাকিয়া আন। তিনি আসিয়া দেখিলেন বিছানার উপর ননির দেহ পড়িয়া আছে। তিনি যে কাপড়গুলি দিয়াছিলেন সেইগুলি পরা, হাতে একখানি চিঠি, শিয়রের কাছে শচীশ দাঁড়াই। জগমোহন চিঠি খুলিয়া পড়িয়া দেখিলেন, বাবা পারিলাম না, আমাকে মাফ করো, তোমার কথা ভাবিয়া এতদিন আমি প্রাণপণ চেষ্টা করিয়াছি, কিন্তু তাকে যে আজও ভুলিতে পারি নাই।